জামা দিলাম, এরপর বললাম তোমাদের জন্য স্পেশাল আরো গিফট আছে যে নিয়ে আসছে হাতে করে, তোমরা রেডি হও। এর মধ্যে এসে দেখতেছে ঝগড়া করতেছে তো হাসবে না, তোমার কথা শুনতে সবাই হাসতেছে। তোমার মতো পেসি মেয়েকে আমি দিব না, কতগুলো আমার কম থাকে, তাইলে হবে না। আমাকে দুইটা দিস, চার পাঁচটা দিস, ও তো আমারটাই খাবে। আমাকে দিচ্ছেই না, দুইজনে খাচ্ছে, ঝগড়া করতেছে ঠিকই, কিন্তু খাচ্ছেও দুইজনে। এদিকে আবার মা চলে আসছে, জানা জানা যেরকম মা চলে আসছে, না আপনি পারবেন না। আমার শাশুড়ি মায়ের অনেক বেশি ডায়াবেটিস, উনি একটু মিষ্টি খাইলে অসুস্থ হয়ে যায়, এই জন্য আমরা ওনাকে মিষ্টি খেতে দেই না। বাট উনি অনেক রাগ করে কেন ওনাকে মিষ্টি খেতে না করি। আসলে যাদের ডায়াবেটিস তাদের জীবন অনেক কষ্ট। আমার শাশুড়ি মা মিষ্টি খেতে অনেক পছন্দ করে, বাট ডায়াবেটিস এর জন্য খেতে পারে না। এই সুন্দর সুন্দর চকলেট গুলো আমরা কোথা থেকে নিয়েছি পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব। আর একটা কথা, অনেকেই মনে করবেন যে আমি আসলে কুমকুমের সাথে ঝগড়া করি। সত্যি বলতে এই যে আমার বিয়ের 3 বছর হবে আলহামদুলিল্লাহ, আমার ননদের সাথে কখনো কোনো বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য হয় না। এই সুন্দর ড্রেসটাতে আমাদের ননদ ভাবিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্রেস গুলো কোথা থেকে নিয়েছি পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। টোটাল 3টা ড্রেস অর্ডার দিছিলাম, ড্রেস গুলো অনেক বেশি সুন্দর, এই ড্রেসটাও আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে পারেন, গরমে পরার জন্য একদম পারফেক্ট, কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে, এবং জানাবেন আমাদেরকে কেমন লাগছে।